আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টাইটেলটা খুব ভালগান, যে পীরদের পিনিকের ক্রম। নামটা শুনে খুব ভালগার মনে হচ্ছে আমরা কোনো নেশাদ্রব্য নিয়ে কথা বলবো। বাট এই টাইটেল না দিলে তুমি আসলে ক্লিক করতে না। সো ক্লিক করার পরে তুমি তোমার লাইফের একটা লাইফ চেঞ্জিং একটা ভিডিওতে চলে আসছো। তুমি নিজেকে প্রশ্ন করো, তোমরা যারা এইচএসসিতে পড়তেছো বা অ্যাডমিশনে আসো, নিজেকে একটু প্রশ্ন করো দেখি, যে তোমাকে ছোটবেলা থেকে বা এই যে এইচএসসি লাইফে শুরু থেকে কিছু সার্টেন প্যারামিটার তোমাকে ধরায় দেওয়া হয়েছে। যেমন ইঞ্জিনিয়ারিং করলে তোমাকে ম্যাথ ফিজিক্সে ভালো হইতে হবে, কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ পারা লাগবে না, আবার মেডিকেলে পড়লে ম্যাথ তোমাকে বায়োলজি কুত্তার মতো পারতে হবে, কেমিস্ট্রি পারা যাবে না, বায়োলজি পারলেই হলো মেডিকেল ডান। আবার ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে তোমাকে মিডিওকার একটা ধরায় দিছে, তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো পাত সরি ফিজিক্স ম্যাথ খুব ভালো পারতে হবে, কেমিস্ট্রি বায়োলজি একটু পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তো কোনো সাবজেক্ট ওয়াইজ রেসিজম, এইটাকে আমি বলবো রেসিস্ট। এগুলো হলো রেসিস্ট না, তো আসলে সাবজেসিস্ট। হ্যাঁ, এরা কিছু সাবজেক্টকে মানে গৌণ বানায় দেয়। আচ্ছা থাক, ঠিক আছে, রেসিস্ট করলা সমস্যা নাই। এবার এরা আসবে যখন পড়াইতে ধরবে এরা এবার সাবজেক্ট ভিত্তিক কিছু চ্যাপ্টারের মধ্যে রেসিজম দেখাবে। যে কিছু চ্যাপ্টার এদের কাছে একদম নাম বললে অর্গাজম হয়ে যায়, ও পুরো একদম কঠিন একটা অবস্থা বানায় দেয়, ঠিক আছে। আবার কিছু চ্যাপ্টার ওরা মনে হচ্ছে এরকম একটা বানায় দেয়। কিন্তু আলটিমেট ঘটনাটা হয় কি, এই জিনিসটা তোমাকে ফলো করতে করতে কোন জায়গায় নিয়ে আসে, এই জিনিসটার মারাটা তুমি বুঝতে পারো প্রথমবার কলেজের পরীক্ষায়। তারপরে অনেকে বুঝে না, তারপর এইচএসসিতে আরেকটা ভরা খায়, তখন একটু একটু জ্ঞান হয়। কিন্তু তারপর আবার অ্যাডমিশন কোচিংয়ের সময় পীর আবার ব্রেন ওয়াশ দেয়, যে মনে করো মানে কঠিন একটা ব্রেন ওয়াশ দিবে তোমাকে মোটিভেশন টোটিভেশন দিয়ে। তারপর তুমি আবার দেখবা এবার যখন অ্যাডমিশনে যাবে তখন ভরা সারা। তো চলো আজকে আমরা কিছু পীরদের চ্যাপ্টার ভিত্তিক পিনিকের ক্রম দেখি। তোমরা যারা গ্রাফ ট্রাফ একটু হালকা বোঝো তোমরা বুঝতে পারবে এই জিনিসটা। তারপর আমি আছি আমার ক্ষুদ্র ভ্রাতা ও ভগ্নীরা তোমাদেরকে বোঝানোর জন্য। চলো শুরু করি। তো তুমি যখন লাইফে প্রথমবার ফিজিক্স পড়ছো তখন তোমাকে কি বোঝানো হয়েছে, যে ভৌত জগৎ পরিমাপ এটি লাগে না, এটির ইম্পর্টেন্স হলো একটু কথা দেখে না, লাইনটা যত লম্বা সেটা তোমাকে তত বেশি দিন ধরে তত বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয়, ঠিক আছে। তো তুমি দেখো ভৌত জগৎ পরিমাপ পড়তে লাগবে না, প্রথম পিনিক লাগে যায় কখন, ভেক্টর। উফ মাই গড, ভেক্টর মানে কি, কি একটা চ্যাপ্টার পায় গেছে, একের তিন চার মাস ধরে পড়াইছে। আবার পীরা যখন ভেক্টরে অনলাইনে ক্লাস নেয়, মা 30 ঘন্টার ভেক্টরের ক্লাস, কিন্তু ভেক্টর থেকে কোশ্চেন আসছে কয়টা, ঢাবিতে কোশ্চেন আসবে দুইটা, বুয়েটে কোশ্চেন আসবে একটা, মেডিকেলে একটা, এমসিকিউ আসবে, হ হ 3 ঘন্টা ধরে কি পড়লাম, এক মার্কের কোশ্চেন, হ হ হ কি হলো কেন। বাট কিছু করার নেই, পীর পিনিক দিছে আমিও নিছি। তারপরে কি হলো, গতিবিদ্যা আসে একটু ভেক্টরের থেকে একটু কমবে, তারপর নিউটনের বলবিদ্যা আরও কমবে, নিউটনের বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি দুটো একটু কাছাকাছি পড়াবে। তারপর থেকে টিচারের কেন জানি মনে হলো ফিজিক্স আর ফিজিক্স নাই। এবার মহাকর্ষ অভিকর্ষে চলে কোনো মতন পড়াই দিছে, এবং গাঠনিক ধর্ম চলে এরকম দিয়ে পাড়াই দিছে, এবং পর্যাবৃত্ত গতি তরঙ্গ, তার মানে তাদের ক্লাসে দেখলে মনে হয় যে পর্যাবৃত্ত গতির তরঙ্গ ফিজিক্সের অন্তর্ভুক্তই না, এগুলোতে এত কম পড়াই দেয়। আর আদর্শ গ্যাস গতি তো হ্যারে তো কেমিস্ট্রির চ্যাপ্টার বানায় দেয়, হ্যারে ওই বুদবুদের ম্যাথ বাদ আর কিছুই পড়ায় না। তুমি নিজের লাইফের সাথে রিলেট করো তো এমনি করেই পড়াইছে না। এবং মজার কথা, মজার দুঃখের কথা, যে গতিবিদ্যা থেকে যে কটি কোশ্চেন আসে, গাণিতিক ধর্ম থেকেও সমান সংখ্যক কোশ্চেন আসে, আমার পর্যাবৃত্ত গতি থেকেও সমান সংখ্যক কোশ্চেন আসে, আমার কাজ ক্ষমতা শক্তি থেকেও সমান কোশ্চেন আসে, বরঞ্চ এই টোটাল সিরিয়ালের মধ্যে যদি কোনো একটা চ্যাপ্টার থাকে যেটা অ্যাকচুয়ালি জাস্ট তিন দিন একটা স্টুডেন্ট পড়লে শেষ করতে হবে, সেটা হলো ভেক্টর, ওইটা তোমাকে সর্বাধিক সময় ধরে পড়াইছে। কেন পড়াইছে, তুমিও প্রথমে পিনিকে থাকো, বাঙালির পিনিকের মানে কার্ভটা তো এরকম যে শুরুতে ওভার এক্সাইটেড, ধীরে ধীরে পরে আর দাঁড়াচ্ছে না পড়তে ইচ্ছা করতেছে না, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো এই জিনিসটা করলে তুমি তাহলে লাইফে মারা খাবা না, ভর্তি পরীক্ষা হোক, একাডেমিক হোক, যে কোনো জায়গায় মারা খাবা না। এবার আসো একটু খেয়াল করো দেখি, আমাদের সবচেয়ে সুন্দর পিনিকের উদাহরণ হলো কেমিস্ট্রি সেকেন্ড পেপার। উফ ড্যাম, এই যে প্রথমে পরিবেশন চলে দু চারটা ম্যাথ করাই দিল, পড়াইলো এক মাস ধরে, তারপর যখন জৈব যৌগ শুরু হলো স্যার এবার পাগল হয়ে গেছে, স্যার বলছে হাত দুনিয়াতে কিছু নাই, সৃষ্টিকর্তার পরে কিছু থাকে সেটা জৈব যৌগ, এইটার গুরুত্ব তো আমি দেখাইছি একদম না, এটা আসলে বোর্ড পার হয়ে এইদিকে বের হয়ে যাওয়ার কথা, মানে বোর্ড ছিঁড়ে বের হয়ে যাবে, এত বেশি অর্গানিক। মাই গড, অর্গানিক কেমিস্ট্রি, ও মাই গড, অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন আসছে কটা, বোর্ডে কোশ্চেন আসবে দুইটা, ঢাবিতে কোশ্চেন আসবে তিনটা, মেডিকেলে কোশ্চেন আসবে দুইটা, ঢাবের তিনটার মধ্যে দুটা তুই এমনি পারবি, মেডিকেলের দুটার মধ্যে একটা তুই এমনি পারবি, তাহলে তুই কত মার্কের প্রিপারেশন দিলি। এইচএসসিতে সৃজনশীল আসবে দুইটা, যে দুইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কমন টপিক থেকে, তাহলে তুই 3 মাস ধরে যোগ যোগ পড়ে কত মার্ক এনশিওর করলি, 10 মার্ক। আচ্ছা তারপরে কি, পরিমাণগত রসায়নে ওই জারণ বিজারণের দুই চারটা ম্যাথ করাই দিবে,
এটাতে গুরুত্ব যোগাযোগের হাফ হাফ কমে আসবে, তারপর তরিত আসে ছি, তারপর কোন অর্থনীতির আসে ছি ছে করে তারাই দিবে। এবার আয়রনিটা কোথায়? বুয়েট ভর্তি পরীক্ষায় আয়রনিটা হয় জৈ, যেমন তারা জৈব রসায়ন থেকে দুইটি কোশ্চেন দেয়, পরিবেশ রসায়ন থেকে কোশ্চেন তুলে, পরিমাণগত থেকেও সেম অ্যামাউন্ট অফ কোশ্চেন তুলে, তরিত রসায়ন থেকে একটা কোশ্চেন তো দিবেই, আবার ইভেন রিসেন্টলি অর্থনৈতিক রসায়ন থেকেও বিক্রিয়া দিয়ে দিতে পারে। মজার কথা, কেমিস্ট্রি ফার্স্ট পার্টে ল্যাবরেটরি নিরাপদ আসেন ছি, এই এটা পড়তে লাগে না, তো ওখান থেকে বুয়েট ভর্তি পরীক্ষা 10 মার্ক প্রতিবাদ থাকে। তাহলে বুঝ মাথা কাটা, তো তরিত রসায়ন যা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, তা তোর পরিমাণগত রসায়ন যা ল্যাবরেটরি নিরাপদ রসায়ন, তা তো তোরা যে পীর ল্যাবরেটরি নিরাপদ রসায়ন বাদ দিয়ে অর্গ্যানিক কেমিস্ট্রিতে লয়ে আইলো, গুণগত রসায়নে এত পিনিক দিল, এই যে দেখো ল্যাবরেটরি নিরাপদ রসায়ন সি গুণগত রসায়ন পড়েছে 4 মাস ধরে, একেবারে মনে করো ই ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এম ভি স্কোয়ার হ্যান ত্যান প্যান, কোশ্চেন আসছে একটাও না, কোনো ভালো কোশ্চেন আসে না ওই চ্যাপ্টার থেকে, অধক্ষেপের একটা ম্যাথ দিছে যেটা বাচ্চা অপাত্ত। তাহলে কি লাভ হইলো? দেন কি হইলো? পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, মানে এটা দেখলে তো নাক এরকম করে পালা যায়, মানে থিওরি যে ও থিওরি ছিছি থিওরি তো পড়া যাবে না, ওখান থেকে প্রতিবার কোশ্চেন থাকে, সংকেত আসে, ক্রম আসে, এইভাবে সাজায় লেখো, ওইভাবে সাজায় লেখো, এই বিক্রিয়া লেখো, ওই বিক্রিয়া লেখো, তোমার এটা পড়ায়নি। ভার্সিটিতে কোশ্চেন আসছে, মেডিকেলও কোশ্চেন আসছে, ইভেন সৃজনশীল তুমি বানায় লিখতে পারো না, সৃজনশীল যে তুমি যে ব্যাখ্যা দিবা কেন আয়নিকরণ শক্তি বাড়ে কমে তুমি জানো না, পড়াই তো না এত ভালো মতো, এটা মনে করো নাক ছিটকে দিয়ে পালাই দিছে। তারপর আবার রাসায়নিক পরিবর্তনে তাদের আবার জ্ঞান বুদ্ধির উদয় হয়, তারা এবার কেপি কেসি নিয়ে অ্যামোনিয়া দিয়ে পোষাচ্ছে না, আমি নতুন বিক্রিয়া বানাবো, এবার আমি এবার ফেরাস অক্সাইড দিয়ে করাবো তোমাকে, কেপি কেসি নিয়ে পাগল বানাই দিবে, আলফা টু দি পাওয়ার 4 নিচে আলফা কিউব 2 এন টেন, ইয়া বড় কেপি কেসির ম্যান, আসছে কি N2O4 এর বিয়োজন, P2O5 এর বিয়োজন, নে খা বাচ্চা ম্যাথ দিয়ে দিছে। তাহলে তোর লাভ হইলো কোথায়? এবার আসো কর্মমুখী রসায়ন সি, এখান থেকে এবার বিএইচএ বিএইচটি সবগুলো সংকেত দিছে, বসে নাইট্রোজেন চক্র লেখো, কিভাবে টয়লেট ক্লিনার পরিষ্কার করে লেখো, ল্যাবরেটরি নিরাপদ রসায়ন থেকে আবার বসে দেখো নাইন ডিকে, তখন তুমি কি করবা, প্রবলেমটা বুঝছো কোন জায়গায়? এবার আবার আসি আমরা ম্যাথের ক্ষেত্রে, আর রিলেট করাই দেখো নিজের ভুলগুলো দেখো ম্যাথের ক্ষেত্রে, ও মাই গড ম্যাট্রিক্স নির্ণায়ক উফ পাগলই হয়ে গেছে, ম্যাট্রিক্স নির্ণায়ক একদিন দুদিন না 4 মাস চলতিছে ম্যাট্রিক্স নির্ণায়ক, এইচএসসিতে কোশ্চেন আসছে একটা, ঢাবিতে এমসিকিউ আসছে একটা, বুয়েটে কোশ্চেন যদি চাই স্যারেরা একখান দেবে, কি হলো 3 মাস ধরে কিসের প্রিপারেশন দিলাম? আচ্ছা ঠিক আছে, তারপরে ভেক্টর ছি ছি ছি, ম্যাথের ভেক্টর ছি, মানে ফিজিক্সের ভেক্টর হলো গড, ম্যাথের ভেক্টর হলো ছি, ছি দিয়েই পার করা দেয়। তারপরে এবার তাদের আবার শুভবুদ্ধির উদয় হয়, যে সরল রেখাতে তাদের মানে পাগলই হয়ে যায়, এবার বের হয়ে আসে হলো দাস এন্ড মুখার্জির বই, আইএইচের কোশ্চেন চলে আসে, এমনে সরলরেখা অমনে সরলরেখা বিভিন্ন দিকে সরলরেখা, তারপরে হলো অন্তর্কোণ এই কোণ ওই কোণ সব কিছু শিখায় টিখে সরলরেখা থেকে যে কোশ্চেন দিছে বসে যে এই সরলরেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী শেষ। লাভ কি হলো? সরলরেখাতে মেলা পড়ালো, কিন্তু যে জায়গায় পড়ানোর কথা ছিল বৃত্ত আবার টানে শেষ করে দিল, হ হ হ শেষ করলো, কিছু করার নেই। এবার স্যাররা বিন্যাস সমাবেশে আসে আবার বৃত্ত সমান ইম্পর্টেন্স দিল, এটা সমস্যা নেই অত বেশি কোশ্চেন আসে না, কিন্তু কিছু স্যারের আবার বিন্যাস সমাবেশে বিশেষ দুর্বলতা থাকে, স্যার এটাকে আবার সেম সরলরেখার গুরুত্ব দিয়ে পড়ে একটু মিলাবা। দেন সংযুক্ত কোণের ত্রিকোণমিতি শুরু থেকে খুব পিনিকে পিনিকে করাবে, হ্যাঁ তারপরে লাস্টের যে 3 চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে ওগুলা দেশে দিবে ঢিলা, হ কারণ কি শুরু থেকে অনেক বেশি ভালো পড়াইছি, তুমি লাস্টে যে 3 চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে ওটা তুমি করো না, শুরুর চ্যাপ্টারগুলো কঠিন ভালো মতো করছো আবার মানা। এবার আসো ফাংশন, ফাংশনের লেখে চিত্র সি করে তারাই দিবে, ঠিক আছে আমিও মানি। এইবার আসলো তাদের আবার অর্গাজমিক সাবজেক্ট, এটা হলো আসলে এই বোর্ডের মানে দায়রাই পড়বে না, এটা হলো এইখান থেকে চলবে, বোর্ড ফাটে বের হয়ে যাবে গুরুত্ব, মানে অন্তরীকরণ যোগজীকরণ, বাবারে বাবা এটা না পড়লে কি করলি পিএইচসি লাইফে, মানে মানুষজন 10 পাশ করে এইটা শুরু করে, 10 পাশ করছে এসএসসি পরীক্ষাতে অন্তরীকরণ যোগজীকরণ ধরাইছে, এটা সারও পড়াচ্ছে 4 মাস ধরে, কিন্তু আরও দুঃখের কথা অন্তরীকরণ শুরু থেকে লিমিট সিমিট একদম সেই মূল পদ্ধতিতে লিমিট করাচ্ছে, ক্লাসে আসে পীর, তারপরে এইবার যখন লাস্টের 2টা চ্যাপ্টার আসলো গুরুমান লঘুমান আর পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যেখান থেকে সৃজনশীল আসবে যেখান থেকে বইটাও কোশ্চেন আসবে, ওই দুটি করাই নেই, ওই দুটি করাবে হালকার উপর পাতা, এই যে ইম্পর্টেন্টগুলো করা দিয়ে শেষ। ইন্টিগ্রেশন শুরু থেকে ওয়ালিস থিওরেম ডেল্টা ওয়াই হ্যান ত্যান প্যান ইন্টিগ্রেশন বাই পার্টস, দেন লাস্টে যায় যে ক্ষেত্রফল থেকে ম্যাথগুলো আসবে, যেটা বুয়েট ভর্তি পরীক্ষায় প্রতিবাদ থাকে, যেটা প্রত্যেক এইচএসসিতে থাকে,
ওটাতে হালকার উপর ঝাপসে দিই, এটা হলো পাই এ বি, এই দিয়ে করলে এমনি এমনি লিমিট হয় শেষ। ওখানে তো ডিপতে যাওয়ার কথা ছিল, স্যার ওখানে ডিপতে যায় নাই। প্রতিটা কোচিং, প্রতিটা ভাইয়া, প্রতিটা প্ল্যাটফর্ম, প্রতিটা বাড়ির স্যার এই কাহিনীগুলো ঘটায়, এবং এই ঘটনার কারণে তুমি কি হয়ে যাও, তুমি হয়ে যাও ম্যানিপুলেটেড। সো এই ভিডিওটার মূল বার্তা কি, পিনিকের ক্রম ফেলাও, এই ক্রম দেখার দরকার নেই। তোমার যদি এইচএসসি টার্গেট, এইচএসসির কোশ্চেন নিয়ে বসো যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে থাকবে। তুমি কোনো সার্টেন, তোমার জন্ম জৈব যুগ পড়ার জন্য হয় নাই, জৈব যুগ একটা চ্যাপ্টার, তুই টশন যেমন একটা চ্যাপ্টার, জৈব যুগ একটা চ্যাপ্টার, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একটা চ্যাপ্টার। কোশ্চেন দেখো কোনখান থেকে কয়টা কোশ্চেন আসে, তারপর সেই অনুযায়ী চ্যাপ্টারগুলোকে ভাগ করো। আরও ভালো হয় ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে অ্যানালাইজ করো যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে। এই যে ল্যাবরেটরি রিপ্রোডাকশন যে বইটার জন্য ইম্পর্টেন্ট, এটা তুমি জানতা না তো, তোমাকে এটা কোনোদিন বলাও নেই, পড়ো নেই আগে থেকে। কর্মমুখী রসায়ন বইটার জন্য ইম্পর্টেন্ট পড়ছো, পরিবেশ রসায়ন বইটার জন্য ইম্পর্টেন্ট পড়ছো, পড়তো নাই তুমি, বিক্রিয়া পড়েনি তুমি, পড়ছো ম্যাথ। তো এই ভুল ধারণাগুলো থেকে বের হইতে হবে, তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে, এবং এমন কিছু ফলো করতে হবে যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করায়। যারা বাচ্চা বাচ্চা পোলাপান আসো, একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আসো শোনার ছেলেরা, এখানে আমরা শুরুতেই একাডেমিক ক্লাস দেই, সেই সাথে তোমাকে টেস্ট পেপারের সলভিং ক্লাস দেই, সেই সাথে তোমাকে আমরা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন ব্যাংকে সলভ ক্লাস দেয়। এগুলো বসে দেখলে, এবং এগুলোর সাথে প্রত্যেকটার সাথে লেকচার শিট আছে, এগুলো বসে দেখলে বুঝবা যে কি ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না। এবং নেক্সট থেকে যে কোনো পীর যদি এরকম সাবজেক্ট ওয়াইজ, আমি তো তোমাকে কয়েকটা সাবজেক্ট দেখালাম, এটা বায়োলজির ক্ষেত্রেও প্রযোজ্য, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এরকম কিছু পিনিক তাদের সাবজেক্টে আছে। যেমন বায়োলজির সেকেন্ড পার্ট, যখন তুমি হিউম্যান বডিতে আসবা, প্রথম তিনটা তাদের কাছে গডফাদার, সমন্বয় নিয়ন্ত্রণে যায় আর মানে রক্ত আর হাড্ডি, রক্ত হাড্ডি কঙ্কাল, কিন্তু ওখান থেকেও কোশ্চেন যা আসে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে আসে, হরমোন থেকেও আসে, প্রতিরক্ষা থেকেও আসে, কিন্তু তারা ওগুলাতে ফির পড়াবে না। তো এরকম যদি কেউ করে, ওকে আগে থেকে বাদ দিয়ে দিবা, এবং তোমার দায়িত্ব, আমি বলি পীর তোমারে পড়াচ্ছে ভুল, পীরের কোনো সমস্যা নেই, তুমি তো হেরে টাকা দিয়ে দিছো, হেরের কিছু করতে পারবে না, তুমি কি করবা, তুমি নিজের থেকে যেগুলাতে সে কম পড়াইছে কিন্তু তুমি জানো ইম্পর্টেন্ট, কারণ তুমি বিগত বছরের কোশ্চেন সলভ করছো, কারণ তুমি এমন কোনো কোর্সে পড়ছো যেখানে বলে দিছে যে এই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্টেন্ট, নিজ দায়িত্বে ওগুলো পড়বা, নিজ দায়িত্বে। এই পিনিকের ক্রমে পড়লে নিজের লাইফটা পিনিকে পিনিকে শেষ হয়ে যাবে, পরে ভর্তি পরীক্ষার পরে এইচএসসি পড়া আফসোস হবে। খুব খারাপভাবে বললাম, বাট আশা করি তোমাদের কাজে লাগবে। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিনিক বাদে কাজের কোর্স কিনো। আসসালামু আলাইকুম, টাটা।